পঞ্চায়েত দখলের পরপরই গোষ্ঠীকন্দল শুরু হয়ে গেল কংগ্রেস পরিচালিত রানীনগর দু নম্বর ব্লকের কাতলামারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতে। বুধবার দুপুরে প্রকাশ্যেই পঞ্চায়েত চত্বরেই হাতাহাতিতে জড়িয়ে পড়লেন কংগ্রেসের পঞ্চায়েত সদস্যরা। ঘটনায় উত্তেজনা ছড়ালো রানীনগর দু নম্বর ব্লকের কাতলামারি এক নম্বর পঞ্চায়েত অফিসে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। কংগ্রেস পরিচালিত কাতলামারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতে বুধবার দুপুরে পঞ্চায়েত অফিসে শিল্প পরিকাঠামো নিয়ে সভা ছিল। সভায় জলের ট্যাঙ্ক বসানো নিয়ে গণ্ডগোলের সূত্রপাত। সভায় সিদ্ধান্ত নেওয়া হয় মাস্টারপাড়া জলের ট্যাঙ্ক বসানো হবে, যদিও সেই সিদ্ধান্তে বাধা দেন এক পঞ্চায়েত সদস্য বলে অভিযোগ। এরপরই পঞ্চায়েত সদস্যদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। শিল্প কাঠামো কাজে থেকে আমাদের একটা কাজ এসেছিল, সেটা হলো আমরা মাস্টারপাড়ায় করব। একটাই কাজ, এখন 18টা মেম্বার, এবার সবাই যদি টানাটানি করে তাহলে তো কাজটাই বাদ হয়ে যাবে। এবার সেই কারণে আমরা সবাই সিলেক্ট করি যে ওখানেই হবে, কিন্তু একটা মেম্বার বলে না বালিপাড়াতেই হবে, কিন্তু আমরা বলি যে এটা পরে হবে, তাও মানে ও বলছে যে ওখানে আমাদেরটা আগে হবে। এইভাবে আমাদের ঘর থেকে বেরিয়ে যায় মেম্বারটা, ঘর থেকে বেরিয়ে যেয়ে মানে বাইরে থেকে তার হাজবেন্ড এসে মানে মারামারি শুরু করে দেয়। কাদেরকে মারধর করে? আমাদের মেম্বার সুদীপ হালদার। যদিও প্রধানের দাবি মানতে নারাজ কংগ্রেসেরই পঞ্চায়েত সদস্য অলিয়া বিবি, তার দাবি প্রধান ও উপপ্রধান নিজের মতো কাজ করছে, নিজেরাই সিদ্ধান্ত নিচ্ছেন। প্রধান আর উপপ্রধান, একটু জোরে বলতে, প্রধান উপপ্রধান, ওরা টাকা দিয়ে প্রধান হয়েছে, ওই নিজেদের মতন মানে সঞ্চালককে দিয়ে ওদের ওদের মতন কাজ মানে ওরা কাজ করছে। আমাদেরকে আমাদের অন্য অন্যান্য মেম্বারদেরকে কোনো মানে গুরুত্ব দিচ্ছে না, মানে ওদের মতন ওরা সঞ্চালক পেলে এসব পানির ব্যাপারে এসব কাজগুলা ওরা ওরাই করছে, তাই এসবের প্রতিবাদ করাতে এরকম মারানো। কটা কাজ এসছে জলে? জলের কটা কাজ এসছে? দুটো দুটো কাজ এসছে। তাহলে আমি বলছি যে ওখানটাই একটা হোক আর আমার মালিপাড়াই হোক। প্রধান বলছে যে না, মালিপাড়াতে কাজ দেওয়া যাবে না। এই ঘটনায় পঞ্চায়েত চত্বরে উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।